প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরতে যাওয়ার বিস্তারিত বিবরণ নিয়ে। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, সমস্ত ইনফরমেশন। আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অরূপ, ইওর আউটার দোস চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম। আর এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া, আর হাওড়া থেকে আমরা যাব সাঁতরাগাছি। সাঁতরাগাছি জংশন থেকে সবথেকে ভালো হবে 02211 রূপসী বাংলা সুপারফাস্ট স্পেশাল, প্রতিদিন সকাল 6:25 ছাড়ে এবং গড়বেতা পৌঁছায় 9:13। ট্রেনটি বহুদিন বন্ধ ছিল লকডাউনের জন্য, এখন চালু হতে অনেকটা সুবিধা হয়েছে। আরেকটি ট্রেন শালিমা স্টেশন থেকে ছাড়ে রবিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন 02535 অরণ্যক সুপারফাস্ট স্পেশাল, 7:45 ছাড়ে এবং গড়বেতা পৌঁছায় 10:49। সাঁতরাগাছি থেকে ট্রেনে সময় লাগে 3 ঘন্টা। গড়বেতা পৌঁছানোর পরে আপনারা টোটো ও বাস পেয়ে যাবেন। বাসের ভাড়া 10 টাকা, টোটোতে মাথা পিছু 20 ও 30 টাকা করে নেয়। বাস যেখানে নামিয়ে দেবে সেখান থেকে গিরিখাত 5 মিনিটের হাঁটা পথ। হ্যালো বন্ধুরা, ফাইনালি একটা টোটো বুক করে নিয়েছি আমরা। যদিও আমরা গড়বেতা ও গনগনি দুটি একই সাথে ভ্রমণ করেছিলাম, তাই একটি টোটো বুকিং করেছিলাম। টোটো ভাড়া নিয়েছিল 300 টাকা, তবে সিজনে এটি একটু চেঞ্জ হতে পারে। আর আপনারা যদি শুধু গনগনি ঘুরতে চান সেক্ষেত্রে কোনো কিছু বুকিং করার দরকার হবে না। তবে হ্যাঁ, যদি ফ্যামিলি নিয়ে আসেন বুকিং করে যাওয়াটা ভালো, ভাড়া ওই 300 থেকে 350 টাকাই নেবে। এই রাস্তাটা হচ্ছে গনগনি দিক দিয়ে, এই সাইডটা আমরা গনগনি চলে যাচ্ছি। চলুন, এই আমাদের ছোটো দাদা দাঁড়িয়ে আছে, আমাদের গনগনির দিকে নিয়ে যাবে। সড়ক পথে যদি আপনারা কলকাতা থেকে বাসে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এখানেই নামাবে, আর যদি গড়বেতা থেকে বাসে আসেন সেক্ষেত্রেও এখানেই নামাবে। আর দুদিকে কাজু বাদামের জঙ্গল, ভীষণ পছন্দ হবে আপনাদের জায়গাটি। দুদিকের পরিবেশ সত্যি অসাধারণ। আর একটা জিনিস বন্ধুরা, যদি আপনারা শেয়ার টোটোতে আসেন অবশ্যই টোটো দাদার সাথে আগে কথা বলে নেবেন যে গিরিখাত পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য, নইলে কিন্তু বাস স্ট্যান্ডের ওখানেই নামিয়ে দিতে পারে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি গনগনি। কিছু সময়ের জন্য চক্ষু যেন স্থির হয়ে গেল, প্রকৃতির এত অপরূপ সৃষ্টি। সামনে যে নদীটি দেখছেন এর নাম শিলাবতী, আর এই শিলাবতী নদীর ভূমিক্ষয়ের ফলে এই বৃহৎ আকৃতির গিরিখাতটি তৈরি হয়েছে। জায়গাটি এত সুন্দর আপনারা না এলে বুঝতেই পারবেন না। এই গিরিখাত্রের নিচে যাওয়ার জন্য রয়েছে একটি বিশাল আকৃতির সিঁড়ি। সিঁড়ি ধরে যখন নিচে নেমে আসবেন আপনাকে আরও মুগ্ধ করবে এখানকার প্রাকৃতিক পরিবেশ। একদিকে শিলাবতী নদী ও অপরদিকে তার ভূমিক্ষয়ের ফলে তৈরি হওয়া এই গিরিখাত। গিরিখাত বা ক্যানিয়নের নাম শুনলে সবার আগে মাথায় আসে গ্র্যান্ড ক্যানিয়ন, সে তো আমেরিকাতে, আর এটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। বন্ধুরা, আপনারা যদি কল্পনা করতে থাকেন তবে হয়তো এটি মিশরের পিরামিড, হয়তো বা গুহা, হয়তো বা বিভিন্ন কারুকার্যপূর্ণ জায়গা, প্রকৃতির দ্বারা সৃষ্ট। কিন্তু দেখুন, আপনি যদি কল্পনা করেন এটি বিভিন্ন রকম রূপে রূপান্তরিত হয়ে যাবে। গ্রামবাসীরা অনেকেই মনে করেন এখানে রাক্ষস বাকাসুর ও পাণ্ডব ভাই ভীমের মধ্যে যুদ্ধ হয়েছিল, তার ফলে এই বিশাল আকৃতির গিরিখাতটি তৈরি হয়েছে। এক্ষুনি হচ্ছিল অল্প জোরেই বেঁচে গেছি। বন্ধুরা, এখানে কিন্তু ল্যাটেরাইট শিলা যখন তখন স্লিপ খায়, আপনারা সাবধানে আসবেন, বিশেষ করে বর্ষার সময় তো এখানে আসবেন না। আর বয়স্করা কোনোভাবে উপরের দিকে ওঠার চেষ্টা করবেন না, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এখানে ঘুরতে আসার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এই সময়টা ঠান্ডা থাকে। আর বন্ধুরা, শীতকালে এই জায়গাটিকে আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, গরমের সময় একটু গরম থাকে। বন্ধুরা, এই জায়গাটি ওয়ান ডে ট্রিপের জন্য বেস্ট। আপনারা যেদিন এলেন সেই দিনই ফিরে চলে যাবেন, একদিনের মধ্যে আপনি এখানে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আর যদি মনে করেন আপনি এই জায়গাটা থেকে আরও অনেক জায়গা ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে থাকার জন্য গেস্ট হাউস পেয়ে যাবেন। আমি বেশ কিছু গেস্ট হাউসের লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। আর যদি আপনারা সন্ধ্যেবেলা থেকে গড়বেতায় পৌঁছতে চান, হাওড়া থেকে বিকেল 4টার দিকে একটা ট্রেন আছে, তার টাইমও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দয়া করে দেখে নেবেন। এবার এখানে বিশেষ কিছু সতর্কতামূলক কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই স্থানে কোনো রকম প্লাস্টিক বা থার্মোকল কিন্তু ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনাকে ফাইন দিতে হতে পারে। আর এখানে কেউ মদ্যপান করবেন না,
এখানকার পরিবেশকে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না, এটিকে ভালো রাখার দায়িত্ব আমার আপনার প্রত্যেকেরই। আরেকটি জিনিস দেখলে অবাক হতেই হয়, একপারে দেখুন পুরো সমতল ভূমি চাষবাস হচ্ছে, আর এপারটায় দেখুন এক বিশাল গিরিখাত। আপনারা এখানে যখনই ঘুরতে আসবেন গনগনি ভিউ পয়েন্ট ভিজিট করতে ভুলবেন না। ঠিক উপরেই রয়েছে গনগনি ভিউ পয়েন্ট, এখান থেকে শিলাবতী নদী ও এই গিরিখাতকে দেখতে খুবই সুন্দর লাগে। এবং পাশেই রয়েছে পিকনিক স্পট, এই পিকনিক স্পটে আপনারা মিলিতভাবে পিকনিক করতে পারেন। বন্ধুরা আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এখানেই পার্কিং করতে পারবেন, এবং এখানে রুম পাওয়া যায় 500 টাকা থেকে শুরু। আপনারা রুম বুক করতে পারেন, সেখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, বিকেলের দিকে টাইমটা কাটানোর পরে এখানে সূর্য অস্ত দেখে তারপরে আপনারা ট্রেনের জন্য গড়বেতা স্টেশনের উদ্দেশ্যে, এখান থেকে আবার ট্রেন রয়েছে সাঁতরাগাছি যাওয়ার জন্য 3:41 অরণ্য এক্সপ্রেস এবং রূপসী বাংলা 5:51। আর বন্ধুরা যদি গড়বেতা ও গনগনি দুটো ট্যুর একসঙ্গে করতে চান সেই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।